আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার 57তম আয়োজন। দেশ ও সারা বিশ্বের মুসলমানদের শান্তি ও সমৃদ্ধি কামনায় করা হয় মোনাজাতে। এতে অংশ নেন লাখো মুসল্লি। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের অন্যতম শীর্ষ মুরব্বী দিল্লির মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ। তিন দিন টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে ইবাদতের পাশাপাশি বয়ান শোনেন দেশি বিদেশি মুসল্লি।